সীমান্ত এলাকার বাসিন্দাদের হয়রানির অভিযোগের খবর সংগ্রহ করতে যাওয়ায় শহরের এক সাংবাদিককে বিএসএফ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে কৈলাসহর প্রেস ক্লাব এই ঘটনার নিন্দা করেছে প্রেস ক্লাব এক বিবৃতিতে বলেছে এই ভূমিকায় গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে কাটাতারের বেড়া কাটাসহ সীমান্ত পাচার বাণিজ্য সীমান্ত অপরাধ এবং সীমান্তরক্ষী বাহিনীর কর্তব্যে গাফিলতি ইত্যাদি নিয়ে যেন কোনো সাংবাদিক সংবাদ লিখতে না পারেন সেই জন্যই ঠান্ডা মাথায় পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে এই মামলা হয়েছে বলে কৈলাসহর প্রেস ক্লাব মনে করছে প্রেস ক্লাব বিবৃতিতে জানিয়েছে গত দুই জানুয়ারি কৈলাসহর পুর পরিষদের শিলপাড়ায় সীমান্তরক্ষী বাহিনী বাড়ি বাড়ি তল্লাশির নামে স্থানীয়দের হয়রানি ঘরবাড়ি তছনছ করেছে বলে অভিযোগ ওঠে বেশ কয়েকজন সাংবাদিক এই খবর সংগ্রহে ঘটনাস্থলে যান এর মধ্যে দেবাশিস দত্তকে এলাকাবাসীর অভিযোগ সংগ্রহ করতে দেখে বিএসএফের এক আধিকারিক নাম ঠিকানা নোট করে নিয়ে যান পরে দেখা যায় স্থানীয় কিছু লোকের সঙ্গে খবর সংগ্রহে যাওয়া সাংবাদিকের নাম জড়িয়ে কৈলাসহর থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে বিএসএফ এর আগেও উন্মুক্ত সীমান্ত নিয়ে খবর করায় বিএসএফ ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল উল্লেখ্য গত চার বছরে ত্রিপুরায় সাংবাদিক সংবাদকর্মীদের উপর হামলা আক্রমণ হুমকি মিথ্যে মামলা দিয়ে দমন পীড়নের ঘটনা নতুন কিছু না ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসা নিয়ে খবর করায় দিল্লির দুই মহিলা সাংবাদিককে মামলায় ফাঁসিয়েছিল রাজ্য পুলিশ সেই ঘটনায় সুপ্রিম কোর্টের জামা ঘষা খেতে হয়েছে আরক্ষা দপ্তরকে সংবাদ মাধ্যমের উপর দমন পীড়নে পিছিয়ে নেই কেন্দ্রীয় বাহিনীও চ্যানেল রাত